ক্লাস ইলেভেনের মেয়েরা, আজ থেকে তোমাদের কেমিস্ট্রি ক্লাসটা নিচ্ছি। যারা স্কুলের মেয়ে তারা নিশ্চয়ই জানো যে কেমিস্ট্রি ক্লাসটা তোমাদের কোন মিস নেয়। আমি রুম্পা মিস, তোমাদের কেমিস্ট্রি ক্লাসটা আমিই নিয়ে থাকি। কেমিস্ট্রি বই আশা করি তোমরা কিনেছ, যদি নাও কিনে থাকো তাহলে ছায়া প্রকাশনীর মাইতি তেওয়ারির বইটাই কিনবে, ওই বইটাই ঠিকঠাক বই, অন্য বই কিনবে না। তোমরা যদি আদার্স পড়তে চাও কিনতে পারো, কিন্তু টেক্সট বুক হিসেবে মাইতি তেওয়ারির বইটাই কিনবে। তোমাদের একটা গ্রুপ তৈরি করা হয়নি, আশা রাখি স্কুল থেকে সেটা তৈরি করে দেবে। যতদিন গ্রুপ তৈরি করা না হচ্ছে তোমরা ইউটিউবের ভিডিওগুলো দেখো, গ্রুপ তৈরি হয়ে গেলে কোথায় কী প্রবলেম না প্রবলেম অবশ্যই তখন ভিডিওগুলো দেখে জানাবে। কেমিস্ট্রি ক্লাসটা কিন্তু মন দিয়ে করতে হবে, কারণ ইলেভেনে যদি ফাঁকি রেখে দাও, যদিও পাশ করে যাও ইলেভেন থেকে টুয়েলভে খুব ইজিলিভাবে, কিন্তু ভেতরের কথা যদি বলি, তোমার নিজের ভেতরের কথা, তাহলে ইলেভেন ফাঁকি মারলে টুয়েলভে কিন্তু তার মস্ত বড় একটা এফেক্ট পড়বে, সেখানে কিন্তু এমনি এমনি পাশ হয়ে যাবে না। এবং টুয়েলভের যদি রেজাল্ট ঠিকঠাক না হয়, কলেজে পড়ার যদি ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছাকে ঢাকা দিয়ে ফেলতে হবে। তাই ইলেভেনের পড়াশোনাটা সায়েন্স যেহেতু নিয়েছো সেহেতু পড়তে হবে। কেমিস্ট্রি সিলেবাসটা দেখলে যাই মনে হোক না কেন, সিলেবাসটার অন্তরালে ঢুকলে ওই সিলেবাসটা একটা হিউজ সিলেবাস হয়ে দাঁড়াবে, যা শেষ করতেও প্রচুর সময় লাগে, কারণ এটা ছোট্ট কথা সেটা বিশ্লেষণ করতে অনেকটা সময় লেগে যায়। আমাদের কেমিস্ট্রি তিনটে পার্ট রয়েছে, একটা হচ্ছে ইনঅর্গানিক, একটা ফিজিক্যাল, একটা অর্গানিক। ফিজিক্যাল মানে ভৌত একটা পার্ট, ইনঅর্গানিক মানে অজৈব পার্ট, অর্গানিক মানে জৈব পার্ট। তিনটে পার্টের সঙ্গেই তোমরা ক্লাস টেনে পরিচিত হয়ে আসছো, কিন্তু পার্টগুলো এখানে হিউজ হিউজ পার্ট। অবভিয়াসলি আমরা শুরু করব আগে ফিজিক্যাল পার্ট থেকে, কিছুটা এগিয়ে তারপরে অর্গানিক করব, অর্থাৎ জৈব করব। এই দুটোই সবচেয়ে টাফ, অজৈবটা অনেকটা সহজ, তবে টাফ তখনই লাগবে যদি বোঝাতে ঘাটতি থেকে যায়, তা না হলে কিচ্ছু টাফ নয়। তা ফিজিক্যালটাই আমি ফার্স্টে সবসময় শুরু করি, তার ফার্স্ট চ্যাপ্টারটা আমি সবসময় পরমাণুর গঠন পড়াই, তারপর পর্যায় সারণী পড়াই, তারপরে আমি রাসায়নিক বন্ধন পড়াই। যে তিনটে না পড়লে জৈব পাঠটা বোঝাটা খুব চাপ হয়, এছাড়া অজৈব পাঠ বোঝাটাও চাপ হয়। তাই এই তিনটে পাঠকে আগে শুরু করি। তা আজকে যেহেতু তোমাদের নতুন বা প্রথম ক্লাস, তা খুব ছোট্ট জিনিস, একদম ছোটোবেলাকার জিনিসগুলো দিয়েই শুরু করি, ক্লাস 7-8 থেকেই এগুলো পড়ে আসছো। তাই ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে পরমাণুর গঠন। আমরা সবাই জানি পরমাণুর তিনটে মূল কণিকা, একটা ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। ইলেকট্রনকে স্মল ই দিয়ে, প্রোটনকে স্মল পি দিয়ে, নিউট্রনকে স্মল এন দিয়ে লিখতে পারি। প্রথম শব্দ আবিষ্কৃত হয়েছে ইলেকট্রন, যার নামকরণ করেছেন স্টোনি, ঠিক আছে। আবিষ্কৃত করেছেন হচ্ছে উইলিয়াম ক্রুকস তার পরীক্ষার মাধ্যমে। কি পরীক্ষা করেছিল? ক্যাথোড রশ্মির পরীক্ষা। ক্যাথোড রশ্মি কি? এটা একটা কাচের নল, যাতে একটা ক্যাথোড আর অ্যানোডের একটা পাত রেখে কানেক্ট করেছে, প্রচণ্ড বায়ুচাপ রেখেছে, 0.01 মিলিমিটার বায়ুচাপ রেখেছে এখানে। এইরকম অবস্থায় যদি রেখে তড়িৎ পাঠানো হয়, তাহলে ক্যাথোড থেকে একটা রশ্মি অ্যানোডের দিকে যায়। যে রশ্মিগুলোকে পরীক্ষা করে দেখা গেছে সরলরেখায় চলে, ভরবেগ আছে, গ্যাসকে আয়নিত করে। ভরবেগ আছে বলতে একটা পাতলা পাত তার যাবার মধ্যে রাখলে পাতলা পাতকে ভেদ করে, তার মানে ভরবেগ আছে। গ্যাসকে আয়নিত করে, সরলরেখায় চলে কেন, কোনো একটা পর্দা রাখলে তার পিছনে একটা ছায়া তৈরি হয়, তার মানে সরলরেখায় চলে। ধনাত্মক তড়িৎ ক্ষেত্র দ্বারা আবিষ্কৃত আকৃষ্ট হয়, ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে ক্যাথোড রশ্মি, যে কণাগুলো এই রশ্মি তৈরি করেছে, সেই কণাগুলো ধনাত্মক তড়িৎ ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হচ্ছে, মানে বিপরীত আধানগ্রস্ত কণা এটা, মানে ঋণাত্মক আধানগ্রস্ত কণা এটা। এই ঋণাত্মক আধানগ্রস্তর কণার চার্জ অর্থাৎ ই বাই ভর অর্থাৎ এম যদি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে মাপা হয় বা ক্যালকুলেশন করা হয়, দেখা যায় একই থাকে। গ্যাস চেঞ্জ করলে ই বাই এম এর ভ্যালু একই থাকে, তার মানে ক্যাথোড রশ্মি উৎপন্ন হওয়াটা গ্যাসের ওপর নির্ভর করে না। পরে স্টোন এর নাম দেন ইলেকট্রন, তাই সর্বপ্রথম আবিষ্কৃত ইলেকট্রন। এরপরে যেটা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে প্রোটন। কেন প্রোটন আবিষ্কারের কথা মাথায় এলো? কারণ পরমাণু নিজে নিস্তড়িত,
তাই ইলেকট্রন যদি ঋণাত্মক আধানগ্রস্ত হয় নিশ্চয়ই পরমাণুর ভেতর বিপরীত আর একটা আধানগ্রস্ত চার্জ রয়েছে, যেটা ধনাত্মক আধানগ্রস্ত চার্জ, সেখান থেকেই এই পরীক্ষাটা হয়। তা সেই পরীক্ষাটা করেছিলেন হচ্ছে রাদারফোর্ড। কি পরীক্ষা করেছিল রাদারফোর্ড, নাম দিয়েছিলেন, সরি, কি পরীক্ষা হয়েছিল না, এখানে ক্যাথোডটাকে একটা সচ্ছিদ্র পা অবস্থায় নিয়েছে, বাকি অ্যানোডটা যেমন ছিল তেমন আছে, সেই রকম অবস্থা আগের মতনই সিচুয়েশন তৈরি করলে দেখা যাচ্ছে ক্যাথোড থেকে একটা রশ্মি, ক্যাথোড রশ্মি উৎপন্ন হওয়ার পর যখন অ্যানোডের দিকে যাচ্ছে সঙ্গে সঙ্গে অ্যানোড থেকে বিপরীত দিকে আরেকটা রশ্মি বেরিয়ে এসে সরলরেখায় চলে ক্যাথোডের ছিদ্র দিয়ে সোজা বেরিয়ে চলে যাচ্ছে। এটাকেই নাম দিয়েছিল পজিটিভ রশ্মি। কেন না সরলরেখায় চলে, গ্যাসকে আয়নিত করে এবং ধনাত্মক তড়িৎক্ষেত্র দ্বারা আকৃষ্ট বিকর্ষিত, ঋণাত্মক তড়িৎক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়, ধনাত্মক তড়িৎক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, তার মানে এটা ধনাত্মক আদানগ্রস্ত কোনো রশ্মি। কিন্তু এর ই বাই এম বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হয়, তবে ইলেকট্রনের ই বাই এম এর মান যা হবে তার চেয়ে এর ই বাই এম এর মান বেশি হয়, কম হয়, তার মানে এর ভরটা অনেক বেশি। হাইড্রোজেন পরমাণু সবচেয়ে কম ভর বিশিষ্ট হওয়ায় এই কণার ভর ওই হাইড্রোজেন ভর বিশিষ্ট হাইড্রোজেনের ভরের প্রায় সমানই হয়। তা যেহেতু এটা একটা ধনাত্মক আদানগ্রস্ত কণা তাই রাদারফোর্ডের নাম দিয়েছিলেন প্রোটন। ক্যাথোড রশ্মি কী করে অ্যানোড রশ্মিতে উৎপন্ন করে না, ক্যাথোড রশ্মি যখন উৎপন্ন হয় সে তখন গ্যাসের মধ্য দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করে, প্রথমে গ্যাসের অণুগুলোকে পরমাণুতে ট্রান্সফার করে, তারপরে পরমাণুগুলোকে আয়নিত করে। কিভাবে? পরমাণুগুলো ইলেকট্রন ছেড়ে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়, এই ধনাত্মক তড়িৎগ্রস্ত কণাটাই বেরিয়ে চলে যায় যেটা অ্যানোড রশ্মি নামে পরিচিত। এটা এই জন্যই অ্যানোড রশ্মি ধনাত্মক আদানগ্রস্ত কণা। তাই এইভাবে আমাদের প্রোটন আবিষ্কৃত হয়েছে। এরপর কীভাবে নিউট্রন আবিষ্কৃত হয়েছে সেটা পড়ার আগে আমরা রাদারফোর্ডের পারমাণবিক মডেলটা পড়ব। আশা রাখি তোমরা ক্লাস টেনে রাদারফোর্ডের পারমাণবিক মডেলটা পড়েছ, যদি ভুলে গিয়ে থাকো পরের দিনের ক্লাসের আগে আরেকবার ক্লাস টেনে রাদারফোর্ডের পারমাণবিক মডেলটা একটু একবার দেখে নিও। আমরা রাদারফোর্ডের পারমাণবিক মডেলটা পরের দিন পড়াবো, ঠিক আছে?